নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করা রয়েছে তো বন্ধুরা প্রথম যে আপডেট নিউজটা তোমাদেরকে দেব, সেটা অবশ্যই একটি স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে নতুন একটি স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলছে অবশ্যই কেরালা বেলার স্টেপসি দল আর সেই স্প্যানিশ ফুটবলারটির নাম হচ্ছে জুয়ান আইভেজা সাতাশ বছর বয়সী এই জুয়ান আইভেজা মূলত খেলে থাকেন সেন্টার ব্যাক পজিশনে দুর্দান্ত একজন ডিফেন্ডার বেশিরভাগ সময় তিনি স্পেনের বড় বড় ক্লাবে খেলেছেন এখন পুরোপুরি ফ্রি এজেন্ট রয়েছে বা ফ্রি প্লেয়ার রয়েছেন বয়সটাও কম মার্কেট ভ্যালু চার কোটি টাকা যদি এই ডিলটা ডান করতে পারে তাহলে অবশ্যই কেরালা ব্যস দলের জন্য একটা ভালো সাইন হতে চলেছে এবং বন্ধুরা কেরালা ব্লাস্টার্স দলের বিদেশিদের মধ্যে আর দুইজন বিদেশি সাইনিং করা বাকি রয়েছে তার মধ্যে একজন ডিফেন্ডার সই করাবে আর একজন হয়তো স্ট্রাইকার তো সেই মতো তারা ডিফেন্ডার সাথে কথাবার্তা বলছে আর এই ডিফেন্ডার সাথে ডিলটি ডান হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো বন্ধুরা এর পরের আপডেটটা দেবো মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগান দলের স্কোয়াড মোটামুটি তৈরি কিন্তু স্কোয়াডে এখনো আউটগোয়িং বাকি রয়েছে কারণ এখন যা সম্ভাবনা রয়েছে বা যেটুকু শোনা যাচ্ছে ট্রান্সফার আপডেট নিয়ে মোহনবাগান দলের সেটা হচ্ছে মোহনবাগান দল থেকে এখনই একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতে পারে এই ট্রান্সফার উইন্ডোতে আর এই ট্রান্সফার উইন্ডোতে মাত্র একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়ার পর এখানেই শেষ নয় মোহনবাগান দল আরও তিনটে তারকা ফুটবলারদের ছেড়ে দেবে আর সেটা হচ্ছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তো এই ট্রান্সফার উইন্ডোতে একটা প্লেয়ার আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনটে প্লেয়ার মোট চারটে প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান দল এমনই খবর রয়েছে তো যখন ছাড়বে তখন তো অবশ্যই তোমরা কনফার্মেশন পেয়ে যাবে তো এই ছিল আপডেট এবার দেখা যাক যে কোন চারজন প্লেয়ারকে মোহনবাগান দল ছেড়ে দেয় তো তোমরা অবশ্যই গেস করতেই পারো কমেন্টে জানাতেই পারো যে তোমাদের মতে কোন চারজন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতে পারে সেটা অবশ্যই জানিও সবশেষে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান দল ওয়ার্ল্ড কাপের জন্য আঠাশ জনের স্কোয়াড রেজিস্টার করে নিয়েছে তো সেখানে সিনিয়র টিমের বেশ দশজন ফুটবলার রয়েছে এই স্কোয়াডে আরও দুইজন প্লেয়ার আসছে বা রেজিস্টার করানো হবে মোহনবাগান দলের সিনিয়র টিম থেকে তো সেখানে কোন দুইজন প্লেয়ারকে রেজিস্টার করানো হতে পারে তো সূত্র অনুযায়ী টেস্টের সোর্স অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে যে সাহাল আব্দুল সামাদকে কিন্তু রেজিস্টার করানো হতে পারে বারো তারিখের আগেই আর আর একটা যে প্লেয়ার বাকি থাকবে রেজিস্টার করানো সেখানে থাপা আরমান্দ সাধিকিউ এবং জাসান কামিস। এই তিনজন প্লেয়ারের মধ্যেই যে কোনো একজনকে রেজিস্টার করানো হবে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন প্লেয়ারকে দরকার খুব সম্ভবত পাঞ্জাবসির ম্যাচটা সামনে থেকেই জোয়ান ফ্যান্ডো দেখে সব কিছু ঠিকঠাক আলোচনা করে তারপরই হয়তো সিদ্ধান্ত নেবে যে শেষ দুই প্লেয়ার কোন দুই প্লেয়ার হতে চলেছে যারা ডুরান কাপের জন্য রেজিস্টার হবে তো দেখা যাক সেটা অবশ্যই সময় আসলে তোমরা জানতে পারবে কিন্তু সাহাল আব্দুল সামাদের আমাদের খেলার সম্ভাবনা প্রবল রয়েছে ডার্বি ম্যাচে তো এই হচ্ছে আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও